আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর ভালোই আছেন। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে একজন মাজির ইফতার কীভাবে করে। এই মাজি নদীর পাড়ে মাগরিবের আজান দিয়েছে ইফতারের সময়। এই যে তলাকটা, এই তলাকটা এই দুই মাজি মিলেই মানে চালায়। আপাতত তলাকটা বন্ধ, কারণ এখন ইফতারের টাইম। নদীর পাড়ে সারাটা জীবনই এদের নদীর পাড়ে ইফতার করে চলে গেল। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট সুখে রেখে। আচ্ছা, ইফতার করতেছেন আজকে? না, আজকের ইফতারে মাজিদের কি কি আয়োজন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আলু চপ, তারপর এখানে পেঁয়াজি আছে, বেগুনি, মুড়ি, এবং এই সবাই কিন্তু এখানে রোজাদার সবাই। এদের জীবনটা নদীর পাড়েই বছর কা বছর কেটে গেল, এবং এখানেই ইফতার সারাটা জীবনই সেরে ফেলল। নদীটা কিন্তু খুব সুন্দর দেখার মতো, এবং এই গ্রামটাও খুব সুন্দর। মাঝি নৌকা দিয়ে বেয়ে বেয়ে নদীতে মাছ ধরে। আর এই যে দুই মাঝি আপনারা দেখতে পাচ্ছেন, এরা জনগণের সেবায় নিয়োজিত থাকে। এরা প্রতিদিন হাজার হাজার দর্শকদের নদীর এপার থেকে ওপারে নিয়ে যায়। এখান থেকে ওখানে যেতে হলে নদী পথ ছাড়া কোনো রাস্তা নেই, এই পথ দিয়ে আপনার যাতায়াত করতে হবে। এটা ফুলবেড়া, সামনের যে গ্রামটা দেখতে পাচ্ছেন ওটা হলো ফুলবেড়িয়া, রাস ফুলবেড়িয়া, আর এটা হলো নদীর ওপার ধল্লা। মাঝিরা আজকে ইফতার করতেছে, অনেক মজা করে সব কিছু কিন্তু মেখে তারপরে ইফতারের আয়োজন। আমি একটু পরে কথা বলি, ইফতার কিছু খেয়ে নিক। এখানে আবার চেয়ারির সময়। হ্যাঁ, খাবো খাবো খাবো। মাঝি ভাই বলো, এই জীবনটাই কি নদীর বাড়ি ইফতার? নদীর বাড়ি জীবনটাই শখ করে না ভোপুলাবান ইফতার করতে? করে তো, কিন্তু সময় তো পায় না। জনগণের সেবায় তো সবসময় থাকা লাগে, যখন চিন মানুষটা আসবে যাবে এডালি তো থাকা লাগে। হাজার হাজার রোজাদার ব্যক্তিদের কিন্তু সময় মতো পার না করতে পারলে কিন্তু ইফতার করতে পারবে না। না, ইফতার করতে পারবে না, এটা একটা সমস্যা। না, এটা সমস্যা। আজকে কি কি আয়োজনে ইফতারে রাখছেন? ছোলা, বুট, বেগুনি, পেঁয়াজি, মুড়ি। আচ্ছা, এগুলো কি বাসা থেকে নাকি? না, কিনেছি। কিনে আছে, প্রতিদিন কি কিনে ইফতারি? না, কিনে। আচ্ছা, আবার এই টিফিন কেন দেখতে পাচ্ছি, এটা কি একটু পরে খাবার দাবার খাবেন নাকি এটা সিয়ারি? আবার সিয়ারি সময় আপনি এখানে থাকেন? সিয়ারি তো থাকি না, বাসায় গো আমরা। আচ্ছা, এটা খাবার দাবার আছে, একটু পরে খাবো। একটু পরে এটা খাবার দাবার খাবেন। না, কয়টা পর্যন্ত খোলা রাখেন গুদারাটা? সাড়ে আটটা। সাড়ে আটটা পর্যন্ত? না, আচ্ছা। দর্শক, হ্যাঁ, মানুষ কেউ রাস্তা ইফতার করে, কেউ নদীর পাড় ইফতার করে, কেউ গাড়িতে ইফতার করে, মানে যে যে অবস্থায় আজান দিবে সে সে অবস্থায় ইফতার নিয়ে বসে পড়বে। তো মাঝিরা আজকে এই পারে এসে অনেক সময় তো ওই পারে আজান দেয়, ওই পারেই সেটিং। না, মানে যে যেখানে থাকবো সেখানে ইফতারের প্রস্তুতি নেব। না, প্রস্তুতি। আচ্ছা, রোজা তো সবদিন রাখা হয়েছে নাকি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, এই চাচা বাড়িটা, চাচা তো এখানে স্থানীয় একদম। হ্যাঁ, এখানে স্থানীয়। তো দর্শক, যে জিনিসটা আপনাদেরকে দেখালাম আজকে যে মাজিদের ইফতার কীভাবে করা হয়, তো সবাই ভালো থাকুন। পরবর্তী ভিডিও যেন অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।